হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা লোভনীয় চা করে খাবো আর আপনাদেরকে দেখাবো। বাইরে আকাশটা মেঘলা, একেবারে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম যে একটু কড়া করে মালাই চা তৈরি করে খাবো, শুধু আমি একা। তাই ঝটপট প্যান বসিয়ে 2 চামচ চিনি ক্যারামেল করে নিচ্ছি। এখন আমি কড়া করে মালাই চা করে আমার গার্ডেনে বসে বসে খুব খেতে ইচ্ছে করছে, তো তাই তৈরি করছি। এখন ক্যারামেলটা হয়ে গেল, তাতে গরুর ঘন দুধ দিয়ে দেব 1 কাপ, দিয়ে ভালো করে নেড়ে নিব। খুবই এই ঘন দুধ, আজকে কি মজা করে যে একটা মালাই চা খাবো, সেটা কি মজার একটা ফ্লেভার এখনই বের হয়েছে, সেই ক্যারামেলের আর ঘন দুধের গন্ধ। এখন দিয়ে দিব আমি জমিয়ে রাখা মালাইটা, এটা আমি তুলে রেখেছিলাম, এখন মালাইটা দিয়ে দিব। আর লিকারটা আমি আলাদা করে মিশাবো, কারণ যখন ছেঁকে নিব তখন কিন্তু মালাইটা থেকে যাবে, তাই আমি একটু অন্যরকম করে মালাই চাটা করছি। এইভাবে আজকে আমার খেতে ভীষণ ইচ্ছে হচ্ছে। এখানে আমি লিকারটা আলাদা করে করে নিয়েছি, এখানে এই চামচে 4 চামচ পাতা দিয়ে আমি এই 1 মিনিটের মতো, 1 মিনিটের চেয়েও কম ফুটিয়ে আমি লিকারটা করেছি, কারণ বেশি যদি জাল করতে যাই তাহলে লিকারটা তিতা হয়ে যেতে পারে, তাই সামান্য একটু জাল করে তারপর আমি লিকারটা করেছি। এই সব কিছু মিলিয়ে অসাধারণ একটা চা হয়েছে, খুবই ঘন আর মালাইগুলো কিন্তু মালাই কোনো গন্ধ থাকবে না, এরকম একটা চা তৈরি করে নিলাম। এখন আমি বারান্দায় বসে বসে চকলেট বিস্কিট দিয়ে বাচ্চাদের মতন বসে বসে খাবো, আর বাহিরের সেই টিপ টিপ বৃষ্টির আমেজ নিব। আর খুবই ভাল লাগছে এই এরকম একটা পরিবেশে এত সুন্দর করে একটা চা চা নিয়ে বসলাম, মানে খেতে যে কতটা টেস্ট, আর সব কিছু মিলিয়ে কিন্তু মানে সুন্দর একটা পরিবেশ। এখন আমি চকলেট বিস্কিটগুলো ডিপ করলাম আর মুখে দিলাম, এইভাবে সেই একা একা আমি এই আমেজটা নিচ্ছি, খুবই ভালো লাগছে। এরকম যদি প্রতিদিন খাওয়া যেত তাহলে মন্দ ছিল না, কিন্তু খুবই কষ্টদায়ক, এত ঝামেলা কে করতে যায় প্রতিদিন, তাই আজকে নিরিবিলি ভাবলাম যে কেন না, বাহিরের আবহাওয়াটা যেহেতু এত সুন্দর, কেন না আমি আমার গার্ডেনটাতে বসে মজার একটা মালাই চা খাই। তাই যেই কথা সেই কাজ করে এখন আমি এই বাগানে হাঁটছি আর বিস্কিটগুলো ডিপ করছি আর মুখে দিচ্ছি, একদম বাচ্চা হয়ে গিয়েছি, খুবই ভাল লাগছে। বাহিরে অন্ধকার আর হালকা একটা বাতাস বইছে আর একেবারে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আমি বাইরে দেখাচ্ছি যে খুবই হালকা, একদম টিপটিপ কয়েকটা ফোঁটা বোধহয় পড়েছে, তারপরেও মানে খুবই ভাল লাগছে এরকম একটা পরিবেশে। এইরকম একটা মজার চা যদি হয় তাহলে কি আর কিছু লাগে, খুবই মজার মালাই চা আমি একা একা নিরিবিলি খাচ্ছি, আর খুব সুন্দর একটা পরিবেশ উপভোগ করছি। আপনারাও চাইলে কিন্তু করতে পারেন। সবাই ভালো থাকবেন।